বীরপাড়া চা বাগানের 5 শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিলেন বৃহস্পতিবার। বীরপাড়া সারনা এসটি ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে পতাকা তুলে দেন তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি মৃদুল গোস্বামী। উপস্থিত ছিলেন চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের সভাপতি মোহন শর্মা, সহসভাপতি মনোলাল জৈন, তৃণমূলের মাদারিহাট বীরপাড়া ব্লক কমিটির সভাপতি সঞ্জীব দত্ত প্রমুখ। মোহন শর্মা বলেন, কোনো বিজেপি জনপ্রতিনিধি বা নেতা চা বাগানের দিকে তাকাচ্ছেন না, একমাত্র রাজ্য সরকার তাদের পাশে রয়েছে, তাই চা বাগানে বিজেপির সংগঠন ভাঙছে।